নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। খারকুল পাতা যেমন ভর্তা করে বা বাটা করে খাওয়া যায়, তেমনি খারকুল পাতার ডাঁটাগুলো ফেলে না দিয়ে এগুলো ভর্তা বা বাটা করে খাওয়া যায়। আমি আজকে এই খারকুল পাতার ডাঁটাগুলো চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা করব। আর খারকুল পাতার ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তা সর্ষের তেল দিয়ে করলে ভর্তার স্বাদ অনেক বেশি ভালো হয়। তেলটা হালকা গরম করে নিলাম। এবার 1 চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর 10-12টা দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, তবে ভর্তায় একটু ঝাল হলে খেতে ভালো হয়। কালো জিরে শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 10-15 কোয়া রসুন, 7-8টা দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। একেবারে লাল করে ভাজার কোনো দরকার নেই। কালো জিরে আর রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার খারকুল পাতার ডাঁটাটা দিয়ে দেবো। খারকুল পাতার ডাঁটা দিয়ে মিনিট দুখানি ভেজে নিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাটা আমি আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছের মাথা আর নুনটা মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ভেজে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে খারকুল পাতার ডাঁটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আরো 6-7 মিনিট ভেজে নিয়েছি। খারকুল পাতার ডাঁটা রসুন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এবার এটা নামিয়ে খারকুল ডাঁটাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এটা বাড়তে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। এটা দিয়ে অনায়াসে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আমার এই খারকুল ডাঁটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।